তুমি ভালো হামনাত গাইতে পারো। এরপর যে তোমার কাছ থেকে একটা হাম শুনে নেবো ইনশাআল্লাহ। আমার কণ্ঠে তুমি তোমারই বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ, এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তার করি আদায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, পৃথিবীর দিকে দিকে ওজুদ হৃদে কণ্ঠ আমার নামে তোমার গীতে, তৌফিকে তোমার নিয়ামত বেশুমার, পেনুয়ে পড়ে মন সিজদায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, হৃদয়ার পথে পথে জীবন সমূল চলতে আমায় তুমি করো কবুল, কোরআন গে যাই তোমাকে যেন পাই, কোরআন গে যাই তোমাকে যেন পাই, পথে চলি তোমারই আশায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। আমাদের কথাগুলো অনেক সুন্দর ছিল, তোমার কণ্ঠ অনেক মিষ্ট, আমার অনেক ভালো লেগেছে, আশা করি দর্শকদের অনেক ভালো লাগবে। আল্লাহ তাআলা তোমার কণ্ঠে আরো বারাকা দান করুন তেলাওয়াত এবং হামনাতের ক্ষেত্রেও। জি, মারহাবান মারহাবান মারহাবান।